হে গাইজ, আমি রাজীব। আর আজকে আমি কথা বলবো নবাব নন্দিনী খ্যাত অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী সম্বন্ধে। কেমন আছো বলো, হ্যালো হাউ আর ইউ, ভালোবাসো বলো, লাভ ইউ আই লাভ ইউ, কেমন আছো বলো, হ্যালো। সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। কলকাতা চলচ্চিত্রের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায় হলেন একজন ভারতীয় অভিনেতা যিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি রোম্যান্টিক, কমেডি এবং অ্যাকশন সকল প্রকার বা সকল ধারার চলচ্চিত্রে দক্ষতার সাথে অভিনয় করে থাকেন। এছাড়াও তিনি একজন গায়ক, লেখক, প্রযোজক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি খুব স্মার্ট, সুদর্শন, মেধাবী এবং উজ্জ্বল অভিনেতা। সম্প্রতি তিনি ভারতীয় জনতা পার্টি মানে বিজেপিতে যোগদান করেছেন। হিরণ চট্টোপাধ্যায়ের জন্ম 19শে ডিসেম্বর 1982 সালের উলুবেড়িয়া, হাওড়া, পশ্চিমবঙ্গের ভারতে। তিনি ছোট থেকেই অসচ্ছলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। তার বাবার নাম সতীনাথ চ্যাটার্জি এবং মা সুনেত্রা চ্যাটার্জি। হিরণ চট্টোপাধ্যায় ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাস করেন। ম্যানেজমেন্ট, লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন এবং কাস্টমসে আইন পাস করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি সন্ধ্যার ক্লাস করতেন এবং সেই সময় দিনের বেলায় তিনি একটি জাহাজ কোম্পানিতে কর্মরত ছিলেন। এরপর তিনি রিলায়েন্স কোম্পানিতে যোগদান করে মুম্বাই চলে যান। সেখানে তিনি লজিস্টিক, সাপ্লাই চেইনস অ্যান্ড ল ইন কাস্টমস বিষয়ে ম্যানেজমেন্ট পাস করেন। হিরণ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম চলচ্চিত্র হল হরনাথ চক্রবর্তী পরিচালিত নবাব নন্দিনী। এই চলচ্চিত্রে তিনি কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয় করেন এবং এই ছবি তাকে প্রচুর খ্যাতি এনে দেয়। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। তার অভিনীত চলচ্চিত্র সমূহগুলি হচ্ছে ভালোবাসা ভালোবাসা, চিরসাথী, জ্যাকপট, মা আমার মা, ওলট পালট, রিস্ক, মন যে করে উড়ু উড়ু, বড় একা লাগে, মাচো মস্তানা, লে হালুয়ালে ইত্যাদি। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, হিরণ চট্টোপাধ্যায় একজন সুদক্ষ, জনপ্রিয় ও খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র অভিনেতা হিসাবে সুপরিচিত। হিরণ চট্টোপাধ্যায় খুব ভালো গান গাইতে পারেন। বিন্দাস নামে একটি ভিডিও গানের সিডিও বের করেছেন। এইখানে তিনি এবং তার স্ত্রী অভিনয় করেছেন এবং গান গেয়েছেন। ভালো অভিনয়ের জন্য তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। আনন্দলোক সেরা অ্যাকশন হিরো পুরস্কার নবাব নন্দিনী, BFJA সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ নায়ক পুরস্কার ভালোবাসা ভালোবাসা ও মাচো মস্তানা, উত্তম কলাকার পুরস্কার 2012 মাচো মস্তানা, মহানায়ক সম্মান পুরস্কার 2014 ইত্যাদি। হিরণ চট্টোপাধ্যায় 2008 সালে আনন্দিতা চ্যাটার্জিকে বিয়ে করেন এবং তাদের একটি মেয়ে রয়েছে যার নাম নিয়াসা চট্টোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায়ের ডাক নাম হচ্ছে পাপাই। তিনি ভয়েস অফ ওয়ার্ল্ড নামে একটি এনজিওর সঙ্গে যুক্ত, সেইখানে তিনি নিয়মিত দান করেন। বিজেপিতে যোগদান করার পর হিরণ চট্টোপাধ্যায় বলেন, আমি সাধারণ পরিবারের ছেলে, তাই সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা খুব বুঝতে পারি। বাংলায় পরিবর্তন হবে বলে এই আশাতেই তৃণমূলে যোগদান করেছিলাম। দেখলাম পরিবর্তন হলো কয়েকজন বিশিষ্টদের, তাদের জীবনযাত্রার। বাংলায় পরিবর্তন বলতে শুধু নীল সাদা রং দেখলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, বিজেপি, বিজেপি। সো এই ছিল হিরণ চট্টোপাধ্যায় সম্বন্ধে কিছু কথা। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।